হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকিন ফর্মেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিন আজমুর ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সারা রাজ্যের গরিব মধ্যবিত্ত ও অসহায় পরিবারদের জন্য বেরিয়ে এসেছে দুটি বিশাল বড় সুখবর যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য এছাড়াও এছাড়াও আজিমাত্র মদ সিগারেট নিয়ে বেরিয়ে এসেছে সরকারের পক্ষ থেকে আরও একটি বিশাল বড় আপডেট যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন তাই এই ভিডিওটি মোটে স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা মনে করি এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আর এই দুটি হেল্পফুল ইনফরমেশন আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন অথবা প্রথমবার ভিজিট করে তো চ্যানেল ভিডিও নিচে দেখুন একটা রেড ক্লার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন ভিডিওটিকে সাথে সাথে জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবেন থাকবে আগামীতে লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো ফ্রেন্ডস নাম্বার ওয়ান এ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সম্পূর্ণ ব্যক্তিরা স্বেচ্ছায় রেশনে ভর্তুকি ছেড়ে দিই ভর্তুকি যুক্ত খাদ্য সামগ্রী মিলবে না এমন বিশেষ কার্ড বিলির মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্যের খাদ্য দপ্তর তো ফ্রেন্ডস প্রত্যেকটা রাজ্যের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা কোটা থাকে রেশন ভর্তুকির কোটা যেখানে সারা পশ্চিমবঙ্গের কোটা রয়েছে ছ কোটি এক লক্ষ কিন্তু এই কোটা পূরণ হয়ে যাওয়ার পরে রাজ্যের অনেক গরিব ও মধ্যবিত্ত এবার রেশন ভর্তুকি থেকে বঞ্চিত রয়েছে অর্থাৎ মনে করুন কারো কাছে ওয়এওয়াই কার্ড রয়েছে বা কারো কাছে অন্তদাই কার্ড রয়েছে তারা কিন্তু ওই কার্ড দিয়ে পাওয়ার যোগ্য নয় অথচ তারা ওই কার্ডটি নিয়ে রেখেছে এবং ওই কার্ড দ্বারা তারা কোনো রেশন সামগ্রী তুলছে না ফলে রাজ্য সরকার জানাচ্ছে তারা যদি চায় তাহলে ওই কার্ডটি উইথড্র করে নিতে তাহলে তারা পারবে অর্থাৎ ওই কার্ডটি জমা করে একটি নতুন কার্ড নেবে অথবা এমন রাজ্যে বহু মানুষ রয়েছে যাদের কাছে রেশন কার্ড রয়েছে অথচ তারা রেশন এর কোনো ভর্তুকি থেকে মাল নিচ্ছে না অর্থাৎ রেশন ডিলার থেকে মাল না তাদের জন্য রাজ্য সরকারে একটি বড় সর পদক্ষেপ তাদেরকে জানানো হচ্ছে তারা যদি চাই স্বেচ্ছায় তারা ভর্তুকিটা বন্ধ করুক এবং 10 নম্বর একটা ফর্ম ফিলআপ করুন 10 নম্বর একটা ফর্ম ফিলআপ করুন এর ফলে রাজ্যে যে কোটাটি পূরণ হয়ে গেছে অর্থাৎ নতুন করে দিতে পারছে না সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের ভর্তুকিগুলো বন্ধ হলে তাদের পরিবর্তে রাজ্য সরকার গরীবদের দিয়ে দেবার চিন্তা ভাবনা নিয়েছে তো फ्रेंड्स এখানে আমাদের উচিত আমরা যারা রেশন ভর্তুকির মাল তুলি না অর্থাৎ রেশন থেকে মাল নেই না আমরা নিজ দায়িত্বে ওই ফর্মটি ফিলআপ করে দিই কারণ আমাদের অংশটা কোনো পরিবা মধ্যবিত্ত পাক এর পরেও রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় আপডেট নেশাদ্রব্যগুলিকে নিয়ে অর্থাৎ মদ সিগারে গাঁজাকে নিয়ে যেখানে বলা হচ্ছে শহরের সব স্কুল কলেজের 100 মিটারের মধ্যে সিগারেট বিড়ি বা অন্য কোন তামাক তামাকজাত পণ্যের দোকান থাকলে তা সেখান থেকে সরিয়ে দেয়া হবে পুলিশ কমিশনারকে বিষয়টি কার্যকর করতে চিঠি দেয়া হবে শীঘ্রই শুক্রবার বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে মৌলালি যুব কেন্দ্রের আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন কলকাতার মেয়র এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম তো ফ্রেন্ডস আমরা সকলেই জানি স্কুলের ধারেতে র্যাম্পার্ড ব্যবসা চলছে মদ বিড়ি সিগারেট ও গাজার কোথাও কোথাও আবার ড্রাগস বা হেরোইনও চলছে যার ফলে অতি শীঘ্রই আকৃষ্ট হয়ে পড়ছে ছাত্র সমাজ ও যুব সমাজ আর জীবনের প্রথম টানটা পরে স্কুল জীবন থেকেই বা কলেজ জীবন থেকে সাথী সঙ্গীদের পাল্লাই পড়ে এই সুযোগে চুটিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে বেশ কিছু দোকানদাররা ঘাঁটি বেড়েছে স্কুল কলেজের ধারেতেই সেদিকে লক্ষ্য রেখে ছাত্র সমাজ বা যুব সমাজের ফিউচারের কথা ভেবে রাজ্য সরকারের বিশাল বড় একটি পদক্ষেপ বা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের বড়সড় পদক্ষেপ যেখানে বলা হচ্ছে স্কুল কলেজের একশো মিটার থেকে সরিয়ে দেয়া হবে সমস্ত মদ গাঁজা বিড়ি সিগারেটের দোকানগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে দুটি বিশাল বড় পদক্ষেপ এই দুটি পদক্ষেপের মধ্যে কোন পদক্ষেপটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারাও যদি চান স্কুল কলেজ থেকে সরিয়ে দেওয়া হোক বিড়ি মদ সিগারেটের দোকানগুলি তাহলে অতি অবশ্যই সেই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং